মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ বেদিতে মাল্যধান, পুষ্পার্ঘ অর্পণ, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা বারবার এই দিনটাকে আমাদের ঐতিহ্যের কথা মনে রাখি এবং যখন আজকের সময় এতে আমাদের বাংলা ভাষা আক্রান্ত বিভিন্ন দিক থেকে যেরকম অন্য অন্য ভাষার আক্রমণ এবং বাংলা ভাষাকে ঠিক চর্চা করতেও আমরা অনেক সময় ভুলে যাচ্ছি, সেই রকম একটা সময় কিন্তু এই দিনটা আমাদের কাছে বারবার আবার ফিরিয়ে আনবে আমাদেরকে আমাদের ঐতিহ্যের কাছাকাছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরকে, তারা খানাকুলে এই অনুষ্ঠানটা করবার জন্য উদ্যোগ নিয়েছেন বলে, এবং এই রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা অত্যন্ত আন্তরিকভাবে এর আয়োজন করেছেন। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক তরুণ পেজ, রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড, বিশিষ্ট রাজা রামমোহন রায় গবেষক, প্রশান্ত কুমার চক্রবর্তী, ব্রজগোপাল চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরই এই দিবসটি আমরা পালন করে থাকি, রাজ্য সরকারের তরফ থেকে একমাত্র তথ্য সংস্কৃতি দপ্তরই পালন করে। আমরা আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবারে উদ্যোগ নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে রামনগর অতুল বিদ্যালয়ে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।